অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শনিবার সকালে ঢাকায় এসেছে রাশিয়ার মেয়েরা। আগামী ২০ থেকে ২৮ মার্চ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার মেয়েদের এই টুর্নামেন্ট। দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট হলেও এবার বিশেষ আমন্ত্রিত দল হিসেবে খেলবে রাশিয়া। এবারের সাফের স্পন্সর ইউরোপিয়ান ফুটবল সংস্থা। তাদের চাওয়া অনুসারেই রাশিয়াকে এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে সাউথ এশিয়া ফুটবল ফেডারেশন সাফ। বাংলাদেশ, রাশিয়া, ভারত, ভুটান ও নেপাল অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। প্রথম দিনে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। রাশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২২ মার্চ। ৫ দল রাউন্ড রবিন লীগ ভিত্তিতে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।